আমার বাবা প্রথমে আমার খালাকে এবং পরবর্তীতে পালিয়ে গিয়ে আমার মাকে বিবাহ করেন। এখন এই বিয়ে কি জায়েজ হয়েছিল কিনা, কেউ যদি কাউকে বিয়ে করার পর তো ওই ভদ্রমহিলারই বোনকে শারিকাকে এরকম কাউকে পরবর্তীতে বিয়ে করেন, তাহলে আগের বিয়েটা তালাক হওয়ার পর হলে পরেরটা বৈধ, তালাক যদি না হয়ে থাকে তাহলে পরেরটা বৈধ না, বরং পরেরটা বাতিল, সে বিয়ে অগ্রহণযোগ্য। কারণ কোনো নারীকে বিয়ে করার পর ওই নারীর আপন বোনকে একই সঙ্গে স্ত্রী হিসাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। শুধু বোন নয়, দুজন নারীকে যদি কেউ বিয়ে করেন তাদের একজন পুরুষ হলে অন্যজনের সাথে বিয়ে বৈধ নয়, এরকম দুইজন নারীকে কারণ স্ত্রী হিসাবে একসঙ্গে রাখার কোনো সুযোগ নেই। যেমন দুই বোন, দুই বোনের মধ্যে যে কোনো একজন যদি ছেলে হতেন আর একজন যদি মেয়ে হতেন তাহলে তাদের মধ্যে বিয়ে কি বৈধ হতো? ভাই বোন হতেন তারা তখন। অতএব এরকম দুজনকে স্ত্রী হিসাবে একসাথে রাখা জায়েজ নাই, স্ত্রীকে এবং স্ত্রীর খালাকে। তাদের মধ্যে কোনো একজন যদি ছেলে হতেন তাহলে তাদের বিয়ে কি বৈধ হইত? বৈধ হতো না। তো যার কারণে তাদের উভয়কে স্ত্রী হিসাবে একসঙ্গে বিয়ে করা জায়েজ নাই। কারণ একাধিক স্ত্রী রাখা জায়েজ আছে, কিন্তু এরকম দুজন স্ত্রীকে একাধিক স্ত্রী হিসাবে, এরকম দুজন নারীকে একাধিক স্ত্রী হিসাবে একসঙ্গে রাখা যাবে না, যাদের একজন পুরুষ আর একজন মহিলা হলে তাদের মধ্যে বিয়ে বৈধ হতো না। সেই মূলনীতির আলোকে এখানে আপনার বাবা আপনার খালার সঙ্গে তার বিয়ে হয়েছে প্রথম, আপনার খালার সঙ্গে বিয়ে আছে, ওই অবস্থা যদি তিনি আবার আপনার খালার কোনো বোনকে, আপনার মাকে, তার কোনো শালিকাকে তিনি নিয়ে পালিয়ে যান বা যেভাবেই করেন, বিয়ে যদি করেন আগেরটা তালাক হয় নাই এরকম অবস্থায় হইলে পরেরটা বিয়ে বাতিল, অবৈধ বিবাহ, বিয়ে হয়নি, এ ঘরে সন্তান সন্ততি হলেও সেটা জেনা হয়েছে, হারাম হয়েছে এবং তার এখন পরের বিয়েটা বাতিল। আর যদি প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায়, তার খালার সাথে বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পরের বিয়ে বিশুদ্ধ। অতএব এটা নির্ভর করবে যে আগেরটা তালাক হয়েছে কি হয়নি সেটার উপরে, এবং পরেরটা নিয়মতান্ত্রিক বিয়ে হয়েছে কিনা, নাকি শুধু পালাই গেছে, পালাই গেলেই তো বিয়ে হয়ে যায় না, বিয়ের শর্ত সাপেক্ষে আগ্রহ পূরণ হয়েছে কিনা, আগ্রহ হয়ে থাকলে পরের বিয়ে বিশুদ্ধ হতে পারে।